পাকা সেতুর নির্মাণ কাজ অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রেখে ঠিকাদারের দাদাগিরি। পূর্ত দপ্তরের ভূমিকায় এলাকায় ক্ষোভ। জানা যায়, গন্ডাছড়া রৈশাবাড়ি রাস্তার পাখিপাড়া এবং পিচলিঘাট মাঝামাঝি তারুয়া ছড়ার ওপর প্রায় এক বছর আগে একটি পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু দেখা গেছে, ছড়ার দুপাশে দুটি পিলার তৈরি করেই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হাত পা গুটিয়ে বসে আছেন। প্রায় ছ মাস যাবত নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে থাকলেও গন্ডাছড়া পূর্ত দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই। এমনকি ঠিকাদারের বিরুদ্ধে দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কাজ শেষ না করে অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রেখে ঠিকাদার এক প্রকার দাদাগিরি ভাব দেখাচ্ছে। এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। এদিকে তারুয়া ছড়ার ওপর ভাঙা লোহার সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন যাতায়াত করতে হচ্ছে। যে কোনো সময় লোহার সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পূর্ত কর্তাবাবুরা এইসব জেনেও না জানার ভান করে আছে। এইরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার ছড়ার ওপর পাকা সেতুর নির্মাণ কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। এমতো অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়েও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আবারও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে, অতি দ্রুত পাকা সেতুর নির্মাণ কাজ শেষ করে মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে তোলার। পিছলি গাছ আর পাখিপাড়ার এই মাঝে এখানে এই নতুন ব্রিজ ওখানে নির্মাণ করছে। এই নতুন ব্রিজের কাজ তো চলছে, ঠিক আছে, কিন্তু কাজ চলার পথে ওখানে অফ করে রাখছে। ম্যাক্সিমাম ছয় সাত মাস মতো হয়েছে। ওখানে এটা কবে ঠিক হইব আর আমরাও জানি না। তো আমরা তো পুরান ব্রিজ তো অলরেডি ভেঙে যাইতে হয়েছে, কোন সময় যে ভেঙে যাবো এটা তো আর ঠিক নাই। এ কারণে নতুন ব্রিজ যে বানাইছে এখন এটাও অফ করে রাখছে। কি কারণে অফ করে রাখছে এটাও আর জানি না। তো আগামীতে আমরা এই ব্রিজটা মানে যাতে এই কাজটা তাড়াতাড়ি শেষ হয়, আমরা রৈশাবাড়ির নতুন আওয়ন যাওয়ন চলাচল করতে পারি, হ্যাঁ, এই কারণে এই ব্রিজটা আগামী কিছু তাড়াতাড়ি করে কইরা ঠিক কইরা নতুন কাজ কইরা কাজ করার লেগে আমি আবেদন করতেছি। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।